আপনার সাথে কোনো ধরনের কোনো কথা বলার ইচ্ছেই আমার নেই। কেন? ভালোবাসা তো দূরের কথা, এসব বিষয় নিয়ে আপনি আমাকে আর একটা কথাও বলবেন না। আমি আপনাকে বলেছিলাম ভালোবাসাটা সত্য, সুন্দর, পবিত্র একটা জিনিস, যেটা সবার সামনে প্রকাশ করা যায়। যদি আপনার কাছ থেকে কেউ কখনো জানতে চায় আপনি তাকে ভালোবাসেন কিনা, হ্যাঁ আপনি বলবেন আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আমাদের মধ্যে একটা ভালোবাসা আছে। ওকে ফাইন, সেটা দুতরফা হতে পারে, কিন্তু বার্থডে ডিনারে আপনার কাছ থেকে কে জানতে চেয়েছিল যে আপনি কাকে ভালোবাসেন? জানতে চেয়েছিল না? তাহলে আপনি তখন হুড়মুড় করে কেন বলতে গিয়েছিলেন আপনি আমাকে ভালোবাসেন? এক্স্যাক্টলি কেন বলবো না আমি? আপনার কি আক্কেল নাই? আপনি একটা জ্ঞানহীন প্রাণী। আপনি, আমি আসলে বুঝতে পারছি না যে আপনাকে কি বলবো। আমি উত্তেজিত হয়ে যাচ্ছি। আমি শেষবার মতো বলে দিচ্ছি, আপনার সাথে আমি আর কোনোদিন কোনো কথা বলবো না, আপনি আমার সাথে কোনোদিন কোনো কথা বলার চেষ্টা করবেন না, জানেন এখান থেকে বেরোয় যান। আমি আমাকে জাস্ট এতটুকু ক্লিয়ার করো, তুমি যা যেভাবে চেয়েছো আমি এক্স্যাক্টলি ওভাবেই সবার সামনে ভালোবাসার কথা বলেছি। এখন প্রবলেমটা কোথায় তোমার আমার সাথে? আপনার সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক হওয়া সম্ভব না। ওকে, কেন সেটা কেন সম্ভব না আমাকে জাস্ট এতটুকু ক্লিয়ার করো। আমাকে তোমার পছন্দ না, আমি তোমার জন্য যোগ্য না, এই জিনিসটা জাস্ট ক্লিয়ার করো। আই উইল নেভার ডিস্টার্ব ইউ অ্যাগেইন। এখানে হবে না, চলো আমি বাসা, চলো তোমার সাথে ঠান্ডা মাথায় কথা বলি। এই ছেলে, এই হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। স্যার একটু ঝামেলা আছে, ট্রাস্ট মি, আপনি যা ভাবতেছেন তা না, বিষয়টা হচ্ছে প্রাইভেট ম্যাটার, আমি এখানে জোরে কথা বলতে পারছি না। আমি 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 ফিরিয়ে দিব স্যার, ও আবার আসবে আপনার কাছে পড়বে, গ্যারান্টি স্যার। তুমি আগে হাত ছাড়ো। ওকে স্যার ছাড়লাম, কিন্তু প্লিজ স্যার ওকে একটু বলেন আমার সাথে বাইরে গিয়ে একটু কথা বলতে। স্যার আমি যাব না স্যার, আমি বাসা যাব। আমি যাও যাও, তুমি স্ট্রেট বাসায় চলে যাও। থ্যাংক ইউ স্যার, প্লিজ থ্যাংক ইউ। আমার সামনে আমার মেয়েকে দেখে তুমি কথা বলছো অসম্ভব অভদ্র ছেলের মতো? তোমার লজ্জা লাগে না? এত বড় সাহস কোত্থেকে পাও? আসলে এখানে সাহসের কিছু নাই, আমি জাস্ট ওর সাথে দুটো কথা বলবো, একটা প্রশ্ন ছিল ওর কাছে, আমি উত্তরটা জেনে চলে যাব। রাম্মি তোমার কোনো প্রশ্নের উত্তর দেবে না, রাম্মির বাবা মা এখনো বেঁচে আছে, রাম্মি আমার মেয়ে, আমরা ওর গার্জিয়ান। আমার তো মনে হচ্ছে আপনারা আপনাদের ডিসিশন ওর উপর চাপিয়ে দিচ্ছেন। ও কাউকে ভালোবাসে কি বাসে না এটা ওকে বলার সুযোগটা দেন, আর আপনি বলছেন তো আমি বেয়াদব। আমি বেয়াদব না, আমি ইনফ্যাক্ট আগামীকাল লন্ডন চলে যাওয়ার ডিসিশন নিয়েছি, আপনাদেরকে ডিস্টার্ব করব না, আমাকে জাস্ট ওর সাথে একটু কথা বলতে দেন প্লিজ। সম্ভব না, মানে মার্জিতভাবে কথা বলে দেখি এখানে কিছুই হচ্ছে না। আচ্ছা আন্টি, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলে কি জিনিসটা অপরাধ হয়ে যায়? ভালোবাসা কি অপরাধ? মানে আমি না এটা বুঝি না, একটা ছেলে যদি একটা মেয়েকে পছন্দ করে বা একটা মেয়ে যদি একটা ছেলেকে পছন্দ করে এখানে দোষের কি আছে? এমনও তো হতে পারে যে মেয়েটা নিজের জন্য একটা ভালো ছেলেকে পছন্দ করেছে। রাম্মি তো আপনার মেয়ে, আমি বিশ্বাস করি রাম্মি কোনো ভুল ডিসিশন নেবে না, সে ঠিক সিদ্ধান্ত নেবে, আমাকে জাস্ট ওর সাথে একটু কথা বলতে দেন প্লিজ। সম্ভব না, তোমাকে একবার বলে দিলাম তো রাম্মি সম্পর্কে তুমি কি জানো? কিছুই জানো না। ওর জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যদি তুমি জানতে তাহলে ওর প্রতি এত ভালোবাসাও থাকতো না, আর আমার প্রতি তোমার এত অ্যারোগেন্সিও থাকতো না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি এটাই জানতে এসেছি, আমি শুধু এটা রাম্মির মুখ থেকে শুনতে চাই। আমার কেন যেন মনে হচ্ছে সামথিং ইজ রং উইথ হার, শি ইজ নট ওকে, মেন্টালি ডিস্টার্বড আছে। সো একটু চুপ করো, একটা ফ্যামিলির প্রাইভেসি বলে তো একটা কথা থাকে না, সেটা কি তোমার মাথায় ঢুকছে না? ফ্যামিলি প্রাইভেসির কোনো বিষয় আমি দেখছি না। আমার ছেলের পক্ষ থেকে আমি সরি, যে কোনো কারণে হোক ওর মাথাটা ঠিক নেই। আপনি কি বলছো তুমি সব? আমি কথা দিচ্ছি এখন থেকে ও আর কোনো ডিস্টার্ব করবে না। বাবা আমি ডিস্টার্ব করছিলাম না। নব,
বাবা কি বলে শুনো। আপনি আসলে আমার ছেলেটাকে যেরকম ভাবতেছেন ও মোটে ওরকম না। আমার ছেলেটা অনেক বিনয়ী, অনেক ভালো মনের একটা মানুষ। ও রাম্মিকে পছন্দ করে, ভালোবাসে, সব ঠিক আছে। এমনকি রাম্মিকে যে ভালোবাসে সে কথাটাও আমাকে বলেছে। কিন্তু সমস্যা ওইখানে না, আমার মনে হচ্ছে রাম্মির কোনো একটা বিষয় ওকে খুব কষ্ট দিচ্ছে, যেটা ও জানতে চাচ্ছে। তবে ঠিক আছে, আমি আমার ছেলেকে বোঝাবো, যাতে আপনাদেরকে কোনো বিব্রতকর অবস্থার মধ্যে না ফেলে আর আমরাও না পড়ি। সব কিছুর জন্য সরি আপা।